নমস্কার, ড্রিম হোম রিয়েলিটিতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি অমিত, আর আজকে আপনাদের একটা 3 BHK ফ্ল্যাট দেখাবো। আগে ফ্ল্যাটটা দেখিয়ে দিই, তারপর লোকেশান এবং বাকি ডিটেলস ভিডিওতেই থাকবে। তো এটা হলো এন্ট্রান্স, এই পোর্শনটা, এবং যেহেতু বললাম এটা 3 BHK ফ্ল্যাট, এর সাথে একটা কভার্ড পার্কিং রয়েছে। ফ্ল্যাটটা রিসেন্টলি কাজ করানো চলছে, এই যে ফলস সিলিং, এবং কালারের কাজ অলরেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন জিনিসপত্র রয়েছে যে কারণে। এই যে এন্ট্রি, আর এন্ট্রিটা ছিল এদিকটা ওয়েস্ট, এদিকটা ইস্ট। সো ইস্ট টু সরি ওয়েস্ট টু ইস্টে এন্ট্রি, এবং 3 BHK লেআউটটা আপনাদের আগে দেখাই। ড্রয়িং কাম ডাইনিংয়ের সাথে এদিকটা রয়েছে ব্যালকানি, এবং এদিকটা স্ট্রেট গেলে রাইট সাইডে রয়েছে কিচেন, লেফট সাইডে রয়েছে একটা রুম, স্ট্রেট গিয়ে একটা রুম, লেফট সাইডে আর একটা রুম, মাস্টার বেডরুম। আর 3 BHK 2 টয়লেট এন্টায়ার ফ্ল্যাটটা। প্রপার্টিটা রয়েছে জোকাতে, জোকা মেট্রো থেকে 1 মিনিট দূরত্বে। প্রজেক্টের নামটাও বলে দিই আপনাদের, প্রজেক্টের নাম হলো রজত আভান্তে। এই দিকের যে ভিউটা দেখছেন, এই ভিউটা রয়েছে ইস্ট ফেসিং, এটা হলো ইস্ট এবং এটা হলো সাউথ। এবং এই ফ্ল্যাটটা, পার্টিকুলার এই ফ্ল্যাটটা রজত আভান্তের সব থেকে বড় ফ্ল্যাট, এবং এখানে ক্রস ভেন্টিলেশনটা খুব সুন্দর। ইস্ট, সাউথ এবং ওয়েস্ট 3টা সাইডই ওপেন রয়েছে এটাতে। এবং এই ফ্ল্যাটটার সাথে পার্কিং রয়েছে, একটা কভার্ড পার্কিং। এবং এর স্কোয়ার ফিটটা বলে দিই, স্কোয়ার ফিট রয়েছে 1064। তো এই যে ফ্ল্যাটটা, যদি রাইট সাইডে যাই, এটা হলো কিচেন। কিচেনটা দেখছেন অনেকটা স্পেসিয়াস, এবং এদিকে যদি কিচেন থেকে বেরোই, এখানে রয়েছে একটা বেডরুম। বেডরুমের সাথে এনারা তো ফলস সিলিং করেছেন, অ্যাজ ইট ইজ কন্ডিশনে ওনারা সেল করে দেবেন। এবং প্রত্যেকটা রুমে যদি দেখেন, এসির পয়েন্ট করা রয়েছে এবং এসির আউটলেটও করা রয়েছে এখানে। আর এই পোর্শনটা হচ্ছে ওয়ার্ড্রবের পোর্শন। এই হলো এন্টায়ার ফ্ল্যাট। এবং এখান থেকে বেরোনোর পর যদি দেখি, রাইট সাইডে রয়েছে এটা ওয়াশরুম, এটা একটা বেডরুম, আর এটা একটা বেডরুম, এটা হলো মাস্টার বেডরুম। তো চলুন আগে ওয়াশরুমটা দেখি। এটা হলো কমন টয়লেট। টয়লেটের ফিটিংসগুলো যেগুলো রয়েছে সেগুলো হিন্দওয়্যারের। তো আপনারা যদি ফিজিক্যালি এসে দেখতে চান, এসে দেখতে পারেন। এবং এই পোর্শনের বেডরুমটা আগে দেখাই আপনাদের। এখানে কাজ করছিল বলে একটু নোংরা হয়ে রয়েছে। এবং এটা হলো ফলস সিলিংয়ের স্টাইল, দেখতেই পাচ্ছেন ফলস সিলিংটা কীভাবে করা রয়েছে। আর ক্রস ভেন্টিলেশন রয়েছে খুব সুন্দর, এই একটা উইন্ডো, এই একটা উইন্ডো, এদিকটা হচ্ছে ওয়েস্ট এবং এটা হলো সাউথের দিকটা। তো এখানেও সেম এসির পয়েন্ট করা রয়েছে, এসির আউটলেট বের করার জন্য পয়েন্ট করা রয়েছে। এবং এই পোর্শনটা যদি দেখেন, সামনে কিন্তু মেট্রো স্টেশন, এই যে মেট্রো লাইন, এটা তো ওটা মেট্রো লাইন, এটা হলো DH রোড। এই যে এখান থেকে গাড়ি যাচ্ছে, দেখুন গাড়ির আওয়াজ আশা করি পাওয়া যাচ্ছে কিছুটা। এটা হলো DH রোডটা। এবং এটার প্রাইস যেটা রয়েছে, ওনার কোট করেছেন 65 নেগোসিয়েবল। এটা হলো ভিউ, এখান থেকে পুরোটা দেখা যাচ্ছে। আরও যদি আপনারা কিছু দেখতে চান প্রপার্টিটা, বা আরও কিছু ডিটেলস জানতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এবং এটার সাথে যা ফেসিলিটিস রয়েছে সেগুলো কিন্তু ভিডিওর সাথে থাকবে, আপনারা চাইলে সেটাও দেখতে পারেন। এবং এটা হলো মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের সাথে যেটা থাকে ইউজুয়ালি, এটা হচ্ছে অ্যাটাচড বাথ। এই যে এটাও সেম হিন্দওয়্যারের ফিটিংস, দেখতেই পাচ্ছেন আপডেটেড। এবং এইটা হলো মাস্টার বেডরুম। ফলস সিলিং তো প্রত্যেকটা রুমে, ইভেন মিডিল পোর্শনটা তো করা রয়েছে। এটা তো সেম, এটা একটা উইন্ডো, এটা একটা উইন্ডো, আর এই পোর্শনটা পুরোটা ওয়ারড্রপ করা রয়েছে, সরি স্পেস করা রয়েছে। তো আপনারা ওয়ারড্রপ বানিয়ে নিতে পারবেন। আর এই দিকটা যেটা বললাম, এই পোর্শনটা সামনেটা ইস্ট, এটা সাউথ, তো দুটো সাইড কিন্তু ওপেন। এবং এই পোর্শনটা কিন্তু কখনো ক্লোজ হবে না, কারণ আমরা এখন দাঁড়িয়ে রয়েছি আপার ফ্লোরে। এটা রয়েছে G+15 বিল্ডিং। এখানে দুটো টাওয়ার রয়েছে,
তো যদি কেউ ভিজিট করতে চান, কেউ ইন্টারেস্টেড থাকেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমার নাম অমিত, আর টোটাল যে ডিল অ্যামাউন্ট হবে তার উপর কিন্তু 2% আমাদের ব্রোকারেজ থাকবে। তো এই ছিল আজকের ভিডিও, এরপরও যদি আপনারা চান এসে ভিজিট করুন বা কল করুন, আরও যদি কিছু ডিটেলস আপনারা জানতে চান। তো এই ছিল আজকের ভিডিও, আর একবার প্রপার্টিটা ভালো করে আপনাদের দেখিয়ে দিই। যদি আপনারা ইনভেস্টমেন্ট পারপাসে নিতে চাইছেন সেটাও নিতে পারেন, বা যদি কেউ থাকার জন্য চাইছেন সেটাও নিতে পারেন, আপনাদের যেরকম রিকোয়ারমেন্ট। শুধু এটা নয়, এই রকম আরও কিছু ফ্ল্যাটস রয়েছে, সেটা সেল হোক কিংবা রেন্ট, 2BHK হোক কিংবা 3BHK, আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট আমাকে বলুন, আমরা সেইভাবে আপনাদেরকে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা আপনাদের ফ্ল্যাট, বাংলো, বাড়ি সবটাই প্রোভাইড করব। শুধু তাই নয়, আমরা লোনের ফ্যাসিলিটিও দিয়ে থাকি। আপনারা চাইলে আমাদের থেকে লোনও নিতে পারেন বিভিন্ন ব্যাংক থেকে, সেটা SBI হতে পারে, HDFC হতে পারে, LIC হতে পারে, আমরা প্রোভাইড করি। তো আরও যদি জানতে চান বিশদ কিছু বিষয়ে অবশ্যই যোগাযোগ করবেন। ধন্যবাদ। তো এটা হলো ক্লাব হাউস, আমরা এখন ক্লাব হাউসের মধ্যে রয়েছি। এই দেখুন, এটা আমি জীবনে কোনোদিন খেলিনি, তো বাচ্চাদের খেলতে দেখেছি এইভাবে এইভাবে ফুটবলের মতো গোল করার। এনিওয়েস, আর এটা একটা ক্লাইম্বিংয়ের একটা খুব সুন্দর করা রয়েছে পোর্শন, বাচ্চাদের জন্য তো খুবই ভালো। এই যে খুব সুন্দর, আর ভেতরটা চলুন, ভেতরটা তাস বা অন্য কিছু যদি কেউ খেলতে চায় সেই জন্য করা রয়েছে। আর জানি না কী কী পোর্শনের ব্যবহার, তবে এই পোর্শনটা থাকে অনেক জায়গায় দেখেছি, অনেক ক্লাব হাউসে অনেক জায়গায় দেখেছি। আর টোটালটা হচ্ছে এয়ার কন্ডিশন, ঠিক আছে। আর বাইরেটা যেটা রয়েছে, টিটি রয়েছে একটা, আর এখানে ক্যারাম বোর্ড রয়েছে। আর এখানে চেস রয়েছে একটা, তো যারা এখানে থাকবে অবশ্যই তারা এনজয় করতে পারেন এই পুরো পোর্শনটা। এদিকটাতে একটা চিলড্রেন্স এরিয়া রয়েছে, সেটাও দেখাবো আপনাদেরকে। আর সামনে একটা কমিউনিটি হল আছে, এগুলো পোর্শনটা। এখন আমরা জিমের মধ্যে ঢুকে গেছি। ওয়াও ওয়াও, জাস্ট ওয়াও, একটা ক্লাসিক জিম দেখতেই পাচ্ছেন। তো নর্মালি যেরকম সোসাইটিতে থাকে, কমপ্লেক্সে থাকে, তো সেরকম টাইপেরই, কিন্তু আপডেট ভার্সন জিম। তো যারা এই ফ্ল্যাটে বা এই সোসাইটিতে রেন্টে থাকবেন কিংবা পারচেস করবেন, শুধুমাত্র তারা ইউজ করতে পারবেন। যা যা মডার্ন অ্যামেনিটিস থাকে সেগুলো সবই রয়েছে, দেখতে পাচ্ছেন সবটা। এটা হলো পুরোটা জিম এবং সুন্দর মিরার। ওয়াও, মোটিভেশনাল সব জিনিসপত্র পেয়ে যাবেন এখানে, এবং ডাম্বেল থেকে শুরু করে এদিকে ট্রেডমিল, টুইস্টার, কী নেই এখানে, কী নেই, খুব সুন্দর করে মেনটেন করা। এই যে, আর জিম করতে করতে রোড ফেসিং ভিউও রয়েছে খুব সুন্দর। এই যে একদম DH রোডের ওপরে, যেহেতু অসাধারণ ভিউ। আর সুইমিং পুলটা তো অসাধারণ, যখন আপনারা সুইমিং পুল দেখবেন দেখাবো, সুইমিং পুলটা সত্যি অসাধারণ লাগবে। চলুন এবার সুইমিং পুলের দিকে যাওয়া যাক। তো এই যে সুইমিং পুল, দোষের মধ্যে সুইমিং পুলে এখন জল নেই। কি হলো, জলটা বের করে দিয়েছে? ট্রিটমেন্ট হচ্ছিল। আচ্ছা, পরিষ্কার হয়েছে, ক্লিনিং হওয়া। তো সত্যি সুইমিং পুলটা আমি নিজে দেখেছি, অসাধারণ, জাস্ট অসাধারণ। এত দূর অব্দি যদি জল থাকে আর পুরোটা ভর্তি, বুঝতে পারছেন? একদম এই রোড, মেন রোড পাশেই পুরো এই প্রজেক্ট G+15-এর, আর এখানে সুইমিং পুল সাথে ক্লাব হাউস অ্যামেনিটিস সবটা। আর এখানে একটা চিলড্রেন্স প্লে এরিয়া মতো রয়েছে ছোটো, যারা ছোটো বাচ্চা তাদের জন্য এই পোর্শনটা, এবং তার সাথে একটা কমিউনিটি হল আছে বেশ সুন্দর বড়। তো এবার চলুন কমিউনিটি হলটা একবার দেখা যাক। খোলা আছে হলটা? ওয়াও, আমি তো দেখেছি আগে। তো এবার আপনাদের জন্য বেশ বড় কমিউনিটি হল, টোটাল মানে ফ্লোরটায় এয়ার কন্ডিশন রয়েছে। এই যে এখান থেকে যদি দেখেন পুরোটা, পুরোটা বেশ একটা বড় জায়গা, এবং এর সাথে ওয়াশরুম তো আছেই। এটা খোলা আছে? হ্যাঁ, এটা হচ্ছে কিচেন, লাইট আছে। হ্যাঁ, ওয়াও,
এই হচ্ছে কিচেনের পোর্শনটা, লাইটটা বন্ধ করে দিই, ব্লিঙ্ক করছে। আর এই হচ্ছে পুরোটা, পুরো কমিউনিটি হলটা, স্পেসটা দেখতেই পাচ্ছেন। তো কোনো অনুষ্ঠান হলে আপনারা এটাকে ইউজ করতে পারবেন, শুধুমাত্র তাদের জন্য যারা এই সোসাইটিতে থাকবেন, রেন্টে হোক কিংবা নিজেরা পারচেস করে হোক। তো অবশ্যই যোগাযোগ করতে ভুলবেন না যদি কারোর পছন্দ হয়ে থাকে। এখানে রেন্টে ফ্ল্যাটস অ্যাভেলেবেল রয়েছে, সেলেও ফ্ল্যাটস অ্যাভেলেবেল রয়েছে। যদি আপনাদের রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন এই স্ক্রিনে দেওয়া নাম্বারে। ধন্যবাদ।